একটা কথা বলো যে এই দাদাগাতে এসে কি সব জিনিসই কি দাম কম হয়? খুব দাম কম পেয়েছে, খুব দাম মার্কেট থেকে এখানে খুব দাম কম পেয়েছে। এই ভিডিওতে থেকে তোমার যদি সব প্ল্যানের নাম বলতে পারো আর কি কি মাছ আছে যদি বলতে পারো, আমার তরফ থেকে একটা পাওয়ার ফিল্টার গিফট থাকবে। 50 টাকা নিক, 10 টাকা নিক, তাহলে আমি পাঠিয়ে দেবো। স্যামসুংয়ের হ্যাঙ্গিং ফিল্টার আছে 80 টাকা, মাত্র 80 টাকা দাম থাকছে। বাহ, দেখে নাও। যদি যারা অল্প খরচার মধ্যে করতে চাইছে পড়বে 160 টাকা। 160 টাকা রিটেল রেট থাকছে, পাইকারি রেট আলাদা হবে। কিন্তু এটার দাম আছে মাত্র 90 টাকা। আমি 1000 টাকা দাম বলেছি, তোমার ভিডিওয়ে আরো 50 টাকা আমি লেস করব। 190 টাকা দাম থাকছে, 150 টাকা। বাহ, চ্যানেলের নাম করলে 10 টাকা করে লেস হবে। আচ্ছা, ঢাকনা করে দেবো, যে ঢাকনাটা লাইফ টাইম গ্যারান্টি দেবো, কাস্টমারের কাছে নষ্ট হবে না, লাইফ টাইম গ্যারান্টি। তোমার যত জোরে মারি না কেন বন্ধ কিন্তু একদম। ওয়াও, হরদেশ্বর স্টেশন থেকে নামার পর এইখান থেকে তোমাদের টোটো ধরতে হবে, যে জায়গাতে আমি যাবো, যে গন্তব্যস্থলে যাবো সেখান থেকে, এইখান থেকে কিন্তু তোমাদের টোটো ধরতে হবে। কিন্তু এখন গন্তব্যস্থলেতে বা গন্তব্যস্থলের যে ঘাঁটিটা সেই জায়গাতে আমি এখন চলে এসেছি। এখান থেকে তোমাদের এক এক করে সব ভিডিও তুলে ধরে দেখাবো, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখতে থাকবে। আচ্ছা, এখন যেহেতু গরম পড়ছে আর গরমে কিন্তু এখন কিন্তু এই ভায়োলেন এয়ার পাম্পটা কিন্তু এখন খুব দরকার পড়ছে। এখন কিন্তু পাম্প কিন্তু তাদের করে শেষ, খারাপ হয়ে যাচ্ছে। এটার দাম কেমন পড়বে গো? এটা আমি রিটেল রেট বলছি, একদম একদম 270 টাকা। রিটেল রেট হচ্ছে 270 টাকা। তুমি হোলসেলে নিলে অনেক কমে যাবে, হোলসেলে নিলে কিন্তু অনেক দাম কমে যাবে, নিলেও দাম অনেক নেমে যাবে। তিন পিস করে নিলেও কিন্তু অনেকটা দাম কমে যাবে। আমি একটা কথা বলে দিই, আমার কাছে কিন্তু এরকম পাম্প আছে একটা, আমি কিন্তু আওয়াজ হবে না তো দূরের কথা, এর চেয়ে বেশি দামে আমি কিনেছিলাম। যে এয়ার পাম্পটা দেখালাম তার চেয়ে একটু বড়টা, পাঁচ ওয়াটের। আচ্ছা, আগেরটা কত ওয়াটের ছিল? আড়াই ওয়াটের ছিল। আচ্ছা, পাঁচ ওয়াটের দাম কম করছে এটা, এটা 450 টাকা। 450 টাকা দাম থাকছে, একটার দাম থাকছে। কিন্তু তোমার যদি তিন পিস করে নাও দাম কিন্তু আলাদা হয়ে যাবে, কিন্তু হোলসেল রেট হয়ে যাবে, হোলসেল রেট হয়ে যাবে, তখন কিন্তু হোলসেল রেটে তোমার কিন্তু পেয়ে যাবে। এইটা হচ্ছে 8 ওয়াটের, তাই তো? আচ্ছা, এটার দাম কেমন করেছো? এটার দাম 550 টাকা। 550 টাকা এক পিসের দাম থাকছে, 550 টাকা যখন তোমরা তিন পিস কিনবে এটা হোলসেলের রেটে হয়ে যাবে। আর একটা কথা, তোমরা কিন্তু অনলাইন ডেলিভারি কিন্তু তোমরা করতে পারবে। কিন্তু দাদাকে খালি অ্যাড্রেস বলে দেবে, নাম দিয়ে দেবে, অ্যাডভান্স করে দেবে, একদম দাদা কিন্তু পাঠিয়ে দেবে ঠিক ঠিক জায়গার মধ্যে। বাহ, আচ্ছা, পাওয়ার ফিল্টারটা তোমরা খালি দেখে নাও, RS কোম্পানির কিন্তু পাওয়ার ফিল্টার এটা, RS 266F। বাহ, এটার দাম কেমন পড়বে? 465 টাকা দাম থাকছে। আচ্ছা, 2.5 ফুট বা 3 ফুটে অ্যাকোয়ারিয়ামের জন্য কিন্তু এনাফ। বাহ, ইউনিক টাইপের আছে, একদম একদম একদম, তোরাটা কিন্তু ঘুরবে আর একদম নোরা কিন্তু প্রচুর টেনে নেবে। আর এটা কিন্তু এখন খুব নতুন উঠেছে, কিন্তু দারুণ দেখতে কিন্তু এটা। বাহ, দেখা দারুণ শুনছে। একটা কথা বলে দিই, হাতের সামনে যা আসছে তাই দিয়ে কিন্তু ভিডিও শুরু করা হচ্ছে কিন্তু, ঠিক আছে? বকুরটা দেখে নাও, দাদা খুলছে, দাদার হাতেই আছে। আমি প্ল্যান্টের ট্যাঙ্কের জন্য করতে পারবো তো? দাদা দেখতে ভালো লাগবে। দামটা কেমন করেছো? 350 টাকা দাম থাকছে। আচ্ছা, পাথর জুড়ে, আচ্ছা, বাহ, দেখে নাও, দারুণ সুন্দর করেছে। কিন্তু এর দাম কেমন দাম রেখেছো? 400 টাকার দাম রেখেছে, কিন্তু বেশি করে নিলে দাম কিন্তু আলাদা থাকবে কিন্তু দাদার কাছে। এটা একটা স্যামসুংয়ের হ্যাঙ্গিং ফিল্টার। আচ্ছা, স্যামসুংয়ের হ্যাঙ্গিং ফিল্টারটা খালি দেখে নাও। বাহ, দারুণ সুন্দর। আচ্ছা, এটা আমি কত ফুট অ্যাকোয়ারিয়ামে দিতে পারবো? বাহ, 2 ফুট অ্যাকোয়ারিয়ামের মধ্যে আমি দিতে পারবো। দাম কেমন করছো? এটা দাম পড়বে 2250 টাকা। 2250 টাকা একবার ইনভেস্ট করবে আর এত সুন্দর জিনিসটা তোমরা পেয়ে যাচ্ছ, একদম ভালো পয়সা করে আর অনেকদিন টিকে যাবে। কিন্তু আমরা যে প্রত্যেক মাসে মাসে একটা করে পাম্প কিনি, বা বড় বড় ক্যানিস্টার ফিল্টারের মতনই কিন্তু এটা। আমি একটা কথা বলে দিই, আমরা যে মাসে মাসে যে পাম্প খারাপ হলে পাম্প কিনছি, স্পঞ্জ ফিল্টার খারাপ হলে কিনছি, এটা একবার ইনভেস্ট করো না, দারুণ সুন্দর। দাম কিন্তু অনেকটা কম বলেছে, তোমরা বেশি কোয়ান্টিটি নিলে কিন্তু দাম কিন্তু আরও কমে যাবে, হোলসেল রেটে তোমরা পেয়ে যাবে।
আচ্ছা, এই একটা হ্যাংগং ফিল্টার তোমরা স্যামসুংয়ে দেখতে পাচ্ছ। অনেক কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে যে স্পঞ্জ ফিল্টার, পাওয়ার ফিল্টার, একটু ইউনিক ধরনের তোমাদের ফিল্টারগুলো দেখাচ্ছি, দেখে নাও। আচ্ছা, হ্যাংগং ফিল্টার থেকে এগুলো ভালো কাজ করবে। আচ্ছা, এটা মোটামুটি 1.5 ফুট অ্যাকুরিয়ামে যদি দিয়ে দেয়, 2 ফুট অ্যাকুরিয়ামে দিয়ে দেয়, ভালো কাজ করবে। বাহ, এটার দাম কেমন করছো দাদা? এগুলো মোটামুটি 1650 টাকা দাম থাকছে, তাই তো? বাহ, আচ্ছা, কেউ কোনো হবি যদি 2 পিস নেয়, দাম থেকে একটু কমবে দাদা? একটু কমে যাবে, তাই তো? একদম একদম, তোমার তো চিপ রেট একদম। বাহ, ঠিক আছে। এই অনেকগুলো সাইজ আছে, HBL 801 আছে, 803 আছে, ওয়াটটা হচ্ছে 6 ওয়াট। আচ্ছা, এটা অনেক ভ্যারাইটি আছে, তাই তো? 802 আছে, 803 আছে, বাহ, ওখানে তোলা একদম সব, কিন্তু উপরে কিন্তু তোলা আছে দাদার কাছে, স্টক কিন্তু একদম ভর্তি। প্রথমবারের ভিডিওতে তোমরা যেরকম ভালোবাসা দিয়েছিলে, বর্ধমান থেকে, আকাশ জেলা থেকে যারা যারা এসেছিলে দাদার কাছে মাল কিনে স্যাটিসফাই হয়েছো, তারা কিন্তু আবার বলে দিচ্ছি দাদার স্টক চলে এসছে, তোমরা চলে আসতে পারো। আচ্ছা, এটা কি দাদা? সুবড়ি আর একটা তোমাদেরকে কচ্ছপ টাইপের পাম দেখাচ্ছি, দেখে নাও, যেগুলো তোমার ছোট দেখালাম, এটা কিন্তু বড়টা। আচ্ছা, এটার দাম কেমন পড়বে? 700 টাকা। এটা 700 টাকার দাম থাকছে, বা সবু কোম্পানি 700 টাকা দাম থাকছে। এটা তোমার দুটো যন্ত্র ইয়ার পাম্প তোমরা পাচ্ছ, দুটো থেকে তোমরা 6টা বা 10টা করে নিতে পারবো তো? 6টা হয়ে যাবে। বা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বড় পাম্পের গঠনটা খালি দেখে নাও, দারুণ সুন্দর গঠনটা কিন্তু। বা দাদা কিন্তু আরও বার করে দেখাচ্ছে, দেখে নাও, একদম পুরো সাইলেন্ট পাম্প, একদম ঘরে যে চলবে তোমরা বুঝতে পারবে না। 4 ফুট অ্যাকোরিয়াম, 6 ফুট অ্যাকোরিয়ামের জন্য কিন্তু এনাফ কিন্তু এটা, একদম। এই একটা ইয়ার পাম্প তোমরা দেখতে পাচ্ছ, মোটামুটি যারা যারা ফার্ম করে তাদের জন্য তো এনাফ, তো ফার্ম বা দোকান। আচ্ছা, এটা 6টা টেনে দেবে। বাহ, আচ্ছা, স্পঞ্জ হলে 4টে টানবে। বা দারুণ সুন্দর, দেখে নাও, দারুণ সুন্দর কালার। আচ্ছা, এটা তোমার ভেনাসের না? আর এটা হচ্ছে টিন ইউনিট, তাই তো? কম বেশি হবে এটা? বাহ, ঠিক আছে। আমাকে একটা কথা বলো, আমরা যেগুলো দেখলাম দামি দেখলাম, তো যারা কলেজ স্টুডেন্ট, যারা সবাই এই হবিতে আসছে, তাদের জন্য এয়ার পাম্প বা পাওয়ার ফিল্টার একটু যদি তুমি দেখাও খুব ভালো হয়। হ্যাঁ দাদা বলো। এটা হচ্ছে একটা ভেনাসের সাইলেন্ট, মানে পাম্প, এয়ার পাম্প, এয়ার পাম্প। এগুলোর দাম আছে 80 টাকা, মাত্র 80 টাকা দাম থাকছে। বাহ, দেখে নাও, যারা অল্প খরচার মধ্যে করতে চাইছে, আমার বাজেট কম আছে, একদম, এগুলো আমাকে ফোন করলে আমরা এয়ার পাম্প গুলো 80 টাকায় করে দেবো। এগুলো 80 টাকায় করে দেবো। চ্যানেলের নাম করলে আজকে থেকে একদম রত পর্যন্ত তোমার চ্যানেলের নাম বলতে হবে, যে আমি আরএস চ্যানেল দেখে এসেছি, আমি সাবস্ক্রাইব করেছি, হ্যাঁ, তবেই এগুলো 80 টাকায় পাবে। আচ্ছা, এগুলো কিন্তু 100 টাকা দাম আছে। আচ্ছা, তোমরা তবেই কিন্তু এটা 80 টাকার দাম পাবে। আমাকে সবসময় বলতে হবে আরএস চ্যানেল দেখে এসেছি। আচ্ছা, এরপরে আর কি দরকার সেগুলো কিন্তু দাদা দেখিয়ে দিবে সব, দেখে নাও। সুবর পাম্প দেখতে পাচ্ছ, সিঙ্গেল নন, এটা 130 টাকা, দেখে নাও। তোমার চ্যানেলের নাম করলে এটা পাবে 120 টাকা, 120 টাকা, আমার চ্যানেলের নাম করলে 120 টাকা। আচ্ছা, সিঙ্গেল নোসের পর ডবল নোসের আমরা চলে এলাম সোবো কোম্পানির। আচ্ছা আচ্ছা, এটা কি আছে? সোবো কোম্পানির আছে তো? আচ্ছা, এটার দাম কেমন করছে বলো? 180 টাকা দাম আছে, একদম। তোমার চ্যানেলের নাম করলে এগুলো 170 টাকায় এসে যাবে, 170 টাকা করে চলে আসছে, 10 টাকা করে কম তো থাকছেই। আর তোমরা বেশি কোয়ান্টিতে নিলে এটা কিন্তু পাইকারি রেটে, হোলসেলের রেটে চলে আসবে কিন্তু, ঠিক আছে? সুবর পাম্প মার্কেট কি প্রাইস আছে সেটা তো সব প্রত্যেকটা কাস্টমার, একদম 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 একদম। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলে দাও, যারা হবিস্ট আছে তারা ধরো না অনেক দূরে বাড়ি আসতে পারছে না, অল ওভার ইন্ডিয়া, বাহ 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 বাহ, মানে ওদের সে তোমার যত টাকা হোক না কেন, তাই তো? বাহ, 10 টাকা জিনিস নিলে তুমি সেটা কুড়িয়া করে দেবে, ওয়াও। কাস্টমার যদি পছন্দ হয়, কাস্টমার যদি খরচা দেয়, 50 টাকা নিক 10 টাকা নিক, তাহলে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তোমার চ্যানেলের নাম করে রাজস্থান আছে, ঝাড়খণ্ড আছে, এদিকে নাগপুর আছে, এরকম 3-4টা জায়গা আমার কাছে এখনো পর্যন্ত মাল নেয়। আজকেও যেমন একটা মাল যাচ্ছে ঝাড়খণ্ডে যাচ্ছে। বাহ, যা যারা এই ভিডিওটা দেখছো ঝাড়খণ্ড থেকে, যে দাদা বা বয়স্ক মানুষ যিনি অর্ডার করেছেন, অসংখ্য ধন্যবাদ যে এই ভিডিওটা দেখে আপনাদের কাজে লেগেছে। তো এইভাবে আপনারা পাশে থাকবেন আর দাদার পাশে অবশ্যই থাকবেন। আচ্ছা, এটা একটা ভেনাসের 4 ওয়াটের পাওয়ার ফিল্টার। আচ্ছা, 4 ওয়াটের পাওয়ার ফিল্টার, ঠিক আছে দাদা। এটার দাম কেমন করছো দাদা? রিটেল রেট করবে 160 টাকা, 160 টাকা রিটেল রেট থাকছে, পাইকারি রেট আলাদা হবে কিন্তু। পাইকারি রেট আলাদা হবে, তোমার নাম করলে
আবার কিছুটা কিন্তু দাদা লেস করে দিচ্ছে কিন্তু, বাহ দারুণ কিন্তু সুযোগ। তোমার দাদা এখন নতুন অ্যাকোরিয়াম করতে চাইছো, এই গরমের মধ্যে রাখবে, কম পয়সার মধ্যে ভালো পুষ্টিকর জিনিস পেতে গেলে এই দাদার কাছে কিন্তু আসতে হবে। দাদার নাম্বার কিন্তু স্ক্রিনে চলছে, ভিভো কোম্পানি, বাহ দেখে নাও। এটা এটা পাম্প আছে, এটার দাম পড়বে 170 টাকা, 170 টাকার মতন দাম দেখতে হয় তো। 170 টাকার মধ্যে তোমরা কিন্তু এই পাওয়ার পিলারটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, এই ওইটা 15 ওয়াটের, বাহ ঠিক আছে দাদা। 35 ওয়াট দেখে নাও, 35 ওয়াটে ভিনাস কোম্পানির এই একটা পাওয়ার ফিল্টার দেখতে পাচ্ছ, ডবল চেম্বার আছে। আচ্ছা ডবল চেম্বার আছে, আচ্ছা ডবল চেম্বার যেগুলো থাকে দাদা আমি সেগুলোর মধ্যে মিডিয়া রাখতে পারবো তো, স্পঞ্জ থাকবে, বাহ 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 বাহ। আচ্ছা এটার দাম কেমন করছো বলো? 375 টাকা দাম থাকছে। আমার চ্যানেল থেকে আসলে তো দাদা কম তো নেবেই, আর রিটেল রেট কিন্তু মানে পাইকারি রেট কিন্তু আলাদা থাকছে, একদম 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 পাইকারি রেট কিন্তু কিচ্ছু বলা হচ্ছে না। তোমরা যারা দোকানদার আছো বা হবিস যারা তোমরা বেশি করে মাল কোয়ান্টিতে নিয়ে যেতে চাও দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। যারা হোলসেলে নেবেন তারা আমাকে ফোন করুন, আমার রেটটা জানুন, আমি রেট বলতে সবসময় রাজি আছি, একদম আমার থেকে নিতে হবে না, আগে রেট জানুন, রেটটা জেনে যদি পুষিয়ে যায় যে না আমি এখান থেকে নিলে আমার পোষাবে তবেই আমার কাছ থেকে নেবে, আমি দাম বলতে সবসময় রাজি আছি। 6 ওয়াটের পাওয়ার ফিল্টার একটা দেখে নাও, 6 ওয়াটের পাওয়ার ফিল্টার, এইটা হচ্ছে তোমার কিসের গোটা? আচ্ছা ভিনাস কোম্পানি, দুটোই কিন্তু ভিনাস কোম্পানি, 6 ওয়াটের পাওয়ার ফিল্টার। আচ্ছা এইটার দাম কেমন করছো? 170 টাকা দাম থাকছে দেখে নাও, 170 টাকা দাম থাকছে এটা। অনেক জায়গায় কিন্তু এই সবুর কোম্পানির এই একটা ফিল্টার আমরা দেখেছি কিন্তু এত কাছ থেকে কিন্তু আমরা দেখিনি। দাদাকে বলবো যে একটু যদি খুলে যদি দেখানো যাওয়া যায়। আচ্ছা একটা সুবিধা কি আছে, অনেকে ফ্লোর পছন্দ করে না, একদম 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 বলে যে গোলপিস আছে আমি ফ্লোর পছন্দ করি না, একদম। তখন এইটা লাগালে কি হবে, এই পাম্প, এই পাম্প গুলো আছে মডেল আরো আছে, আচ্ছা এটা লাগালে কি হবে, এই ফ্লোরটা উপর থেকে জলটা ঝর্ণার মতো পড়বে, এর কোনো ফ্লোর থাকবে না, বাহ। যদি মনে চাই যে আমার ফ্লোর লাগবে এখানে সিস্টেম আছে, সিস্টেম করা আছে, খুলে আবার পাওয়ার ফিল্টারের মতো করা যাবে, বাহ। আর যদি মনে করে যে না আমার পাওয়ার ফ্লোর দরকার নেই তখন এখানে ঝর্ণার মতো উপর থেকে জল পড়বে। আচ্ছা এর দাম কেমন করছো? এগুলোর দাম পড়বে 250 টাকা করে, মাত্র 250 টাকা করে দাম থাকছে। সবই লেস আছে কি? সবই কিন্তু লেস আছে, আমি যা দেখাচ্ছি সব কিন্তু লেস আছে। তো আমরা আমার কাছে দামটা বলে দেওয়ার কাজ বলে দিচ্ছি, তোমরা এবার ফোন করে নেবে। এইটা হচ্ছে সেই ফিল্টারটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও, এইটা হচ্ছে ঝর্ণা পড়বে, আর এইটা খুলে দেওয়া যাবে তো দাদা? আচ্ছা বডিগার্ডের পাওয়ার ফিল্টার আছে, বডিগার্ডের পাওয়ার ফিল্টার তোমরা দেখে নাও, এই জিনিসটা কিন্তু দারুণ, কিন্তু অনেকদিনকার, এটা অনেকদিনকার ব্র্যান্ড বলো, সবথেকে পাম্পের মধ্যে দামি পাম্প, বাহ। এটা কি ডবল চেম্বার থাকছে? ডবল চেম্বার, এটা কিন্তু ডবল চেম্বার থাকছে, ওয়ারেন্টিও দেওয়া যায়, বাহ। কাস্টমার যদি জলে ডুবে যায় হ্যাঁ চোখ কান বুঝে বহুদিন যায়, বাহ। এটাও কিন্তু তোমরা তোমরা কিন্তু এটা কিন্তু ওয়ারেন্টি তোমরা পাচ্ছ কিন্তু, ঠিক আছে? এটা আমি দেবো, যদি জলে ডুবে যায় আমি 6 মাস ওয়ারেন্টি দেবো, বাহ। 6 মাস তোমরা ওয়ারেন্টি পাচ্ছ, এগুলো চলে যায় মোটামুটি 2.5-3 বছর একদম চোখ বুঝে, বেশি তো কম নয়। তো দামটা কিন্তু বলা হলো না, দামটা কিন্তু দাদাকে ফোন করে জিজ্ঞেস করে নেবে। কিন্তু এই বডিগার্ডের যে তোমরা এই ফিল্টারটা তোমরা দেখছো এটা কিন্তু সব সাইজে কিন্তু আছে, এক একটা করে দেখাচ্ছি, কিন্তু বহু মাল আছে, এক একটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ছোট বড় সব তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল। এটা কিন্তু ভিনাস কোম্পানি 5 ওয়াটের তোমরা হ্যাঙ্গিং ফিল্টার তোমরা দেখতে পাচ্ছ দাদার হাতে। আচ্ছা দাদা এটার দাম কেমন করছো? 550 টাকার ভেতরে কিন্তু তোমরা 5 ওয়াটের কিন্তু এই ভেনাস কোম্পানির তোমরা ব্যাকগ্রাউন্ড ফিল্টারটা পেয়ে যাচ্ছ, অনেকটা বড়। কিন্তু দাদা কিন্তু খুলেও দেখে দিচ্ছে, দেখে নাও, এখানে লুকোচুরি কোনো কিছু ব্যাপার নেই, সব কিন্তু খুলে দাদা কিন্তু দেখে দিচ্ছে। কিন্তু আগের বারে তোমরা যারা দাদার কাছ থেকে মাল কিনেছো সবাই কিন্তু স্যাটিসফাই, আমাকে SMS করেও বলেও ছিলে যে হ্যাঁ দাদার কাছ থেকে সত্যি ভালো মাল পেয়েছি আমরা। কতটা বড় জিনিস দেখে নাও, দারুণ সুন্দর লাগছে। এখানে মিডিয়া ফিডিয়া সব কিছু দিতে পারবো তো? মিডিয়ার মধ্যে কার্বন দেওয়া আছে, আচ্ছা কার্বন দেওয়া আছে, বাহ অনেকটা বড় সাইজ, কিন্তু অনেকটা বড় সাইজের, দারুণ সুন্দর লাগছে দেখতে। স্পঞ্জ ফিল্টার তোমরা দেখতে পাচ্ছো, XY-180 মডেল নাম্বার, এগুলো কিন্তু অরিজিনাল, আচ্ছা এগুলো অরিজিনাল তাই তো, এগুলো কিন্তু অরিজিনাল, ডুপ্লিকেট পাওয়া যায়, আচ্ছা কম দাম হয়, আচ্ছা এটা কিন্তু অরিজিনাল, আচ্ছা কাস্টমার দেখলেই বুঝতে পারে অরিজিনাল আর ডুপ্লিকেটের সেপটা, সেপটা দেখলেই বুঝে, স্পঞ্জ দেখলেই বুঝে, একদম একদম একদম। এটার দাম আছে 90 টাকা, এটার দাম আছে মাত্র 90 টাকা, এটা অরিজিনাল কিনা দাদার কাছ থেকে কিন্তু খুলে দেখবো কিন্তু আমরা। এটা দাদা খুলে দেখো তো দাদা একটুখানি, তাহলে তোমরা বুঝতে পেয়ে যাবে ভিডিওর মধ্যে এটা অরিজিনাল না, অরিজিনাল এই সেপটা পুরো তেলা থাকবে, 1 নম্বর, আচ্ছা এই ফিনিশিং ভালো, একদম ডুপ্লিকেটে সেটা পাবে না, আচ্ছা এই স্পঞ্জটা যে ঘাটি বলে ঘর এগুলো আছে সেগুলো ফুটো ফুটোটা ভালো আছে, একদম একদম, এটা জলে ছেড়ে দিলে ডুবে যাবে, বাহ জলে ছেড়ে দিলে ডুবে যাবে। ডুপ্লিকেটটা হয় কি, ওটা ডুবতে চায় না, ওটাকে পাম্প করতে হয়, আচ্ছা পাম্প পাম্প করতে, একদম 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 একদম, তারপর ওটা ডুবে, আর ফিনিশিং ওর ফিনিশিং আকাশ পাতাল তফাৎ আছে, আর ওয়েট ওয়েট কিন্তু ভালোই আছে, দেখো ওয়েট দেখো দারুণ সুন্দর, কিন্তু ওয়েট আছে এটা দেখে নাও। এই একটা কিন্তু XY-280 মডেল নাম্বার, আচ্ছা এইটার দাম কেমন করেছো? 120 টাকা, এটার দাম করেছে মাত্র 120 টাকা, আচ্ছা। একটা জিনিস আমি বলে দিই, এসে হবি সেন্টারে যদি কোনো কাস্টমার যদি
বলে যে আমার দামটা বেশি, তাকে আমি দিতে পারছি না কম দামে, তার সাথে আমার চ্যালেঞ্জ রইল সে যে দামে কিনবে তার থেকে আমি কম দামে দেবো। একদম দাদা কি বললো তোমাদেরকে পরিষ্কার করে আমি বলে দিই, তোমরা যখন এই জিনিসটা কিনবে দাদা যে দামটা এখন বললো সেই দামের মধ্যে তোমার যদি আরো যদি কম দামে পাও দাদা কিন্তু বলুক হ্যাঁ আমি আরো কমে করে দেবো, আরো কম দামে কিন্তু দাদা এটা কিন্তু করে দেবে কিন্তু একদম 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 দাদা আমি কমে দিব। বাহ ঠিক আছে দাদা। আচ্ছা ডলফিনে আছে এটা ছোট মডেল এক ফুটা কিউব, আচ্ছা এটার দাম আছে 60 টাকা, এটার দাম আছে 60 টাকা। আমার কাছে তাদের নিতে হবে না, তা কাস্টমার আমাকে যে হোলসেল রেটে নেবে বা রিটেলেও যারা নেবে তারা বিভিন্ন জায়গায় এতদিন ধরে জিনিস কিনেছে, যারা হবিস তারা জিনিস কিনেছে, আমি যে দামটা বলছি যদি বেশি হয় আমাকে বলুক যে ভাই আমি জিনিসটা আমি এখানে তুমি 100 টাকা বলছি আমি 90 টাকায় পাচ্ছি, আমি তাকে 80 টাকায় দেবো চ্যালেঞ্জ। এটা আমার ঠিক আছে। তোমার হাতে কি আছে বলো? এটা হচ্ছে অটো ফিডার, অটো ফিডার শুভ কোম্পানি, শুভ কোম্পানি বলো। এটা যখন কোথাও ঘুরতে ফুরতে গেল কেউ তখন এতে 1 মাসের খাবার, 15 দিনের খাবার, মোটামুটি 1.5 মাসের খাবার এতে দেওয়া যায়, যদি অল্প মাস থাকে 1.5 মাসের খাবার দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাহ দাদা, কিন্তু এইটাও কিন্তু ফুলে দেখে দিচ্ছে, দেখে নাও আমি আমার ভিডিওতে আগে মোটামুটি অল্প 10-20টা মাছ থাকলে এতে 1 মাসের খাবার ধরে যাবে। বাহ দারুণ সুন্দর। যখন ঘুরতে যাবে তখন বেশি পরিমাণে খাবার দেওয়াটা না উচিত, জাস্ট খাবারটা পাবে পেতে হবে। আচ্ছা 1 মাসে বেশি খাবার ধরে যাবে। বাহ 1 মাসে খাবার বেশি ধরে যাবে কিন্তু। এটার দাম কেমন করছো? মাত্র 550 টাকা। কে যদি একটা কেনে কিন্তু 550 টাকা দাম দেখছে, দোকানদারের জন্য কিন্তু পাইকারি রেট কিন্তু হয়ে যাবে যখন তোমার বেশি কিনবে। বাহ ঠিক আছে দাদা। 24-12-15 এই ট্যাঙ্কটা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, দাম কিন্তু মাত্র 1000 টাকা। দেখতে পাচ্ছ 1000 টাকার ট্যাঙ্কটা তোমরা দেখতেই পাচ্ছ দাদার হাতে আছে। দাদা তোমার নামটা একটু বলে দাও। রবীন্দ্র কুমার নাই। আচ্ছা তুমি একটা কথা বলো যে এই দাদার কাছে এসে কি সব জিনিসের কি দাম কম হয়? খুব দাম কমবে, খুব দাম মার্কেট থেকে এখানে খুব দাম কমবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো ট্যাঙ্কটা বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, এই দেখো দাদার কাছে চলে যাচ্ছে। বলে দিই এই ভিডিওটা করার আগে সাম্প সিস্টেম কিন্তু পেছন দিকে করা আছে কিন্তু, যারা এই দেখো দেখে নাও সাম্প সিস্টেম কিন্তু পুরোটা কিন্তু করা আছে, তোমরা খালি জাস্ট গিয়ে প্লাগের সঙ্গে গুঁজে দেবে আর জল দিয়ে দেবে, একদম হোলসেল রেটে তুমি দিয়ে দিলে। বা এটা উপরে খোলো না দাদা, উপরে সিস্টেম তোমরা দেখে নাও, তোমাদের উপরে সিস্টেম দেখে দিচ্ছে, এখানে লাইট, এই এখানে কিন্তু লাইটটা কিন্তু আছে কিন্তু ঠিক আছে, আর এইখান দিয়ে কিন্তু জলটা বেরিয়ে আসবে আর এখান দিয়ে জলটা ভেতর দিকে যাবে। বাহ বাহ দারুণ সুন্দর, পেছনে ফিল্টারটা দেখে নাও দারুণ সুন্দর করেছে। আগে যে ভিডিওতে আমি 1000 টাকা দাম বলেছি, তোমার ভিডিওতে আরো 50 টাকা আমি লেস করে দিলাম। বাহ আরো 50 টাকা লাগছে, একদম একদম। রত রত পর্যন্ত উল্টো রত পর্যন্ত এগুলো এই দাম। বাহ ঠিক আছে। বারবার একটা কথাই বলছি, ভিডিও চ্যানেলের নাম বলতে হবে তবেই সে দামটা কমে পাবে, তা না হয় তো নয়। ঠিক আছে। মিনি ট্যাঙ্ক আছে, একদম মিনি ট্যাঙ্ক তুমি দেখতে পাচ্ছ, একটা ফাইটার রাখার জন্য, ছোট দুটো উইডো রাখার জন্য, একটু অক্সিজেন দিয়ে যদি রাখতে পারে ভালোভাবে থেকে যাবে। আচ্ছা এর দাম কেমন হচ্ছে দাদা? এর দাম পড়বে এখন 190 টাকা, 190 টাকা দাম থাকছে এইটা, তোমরা দেখতে পাচ্ছ 190 টাকা দাম থাকছে, পাইকারি রেট হোলসেল রেট বুঝতে পারছে কি রেটগুলো আমি কি দিচ্ছি? একদম একদম একদম, কাস্টমার কিন্তু তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে রেটটা কি থাকছে, আর হোলসেল রেট কিন্তু আলাদা হবে কিন্তু। কি আছে দাদা একটু যদি বলে দাও? একটা টিউব টাইপের আছে যেটা তোমার ডপার বলে যায়, ডপারের মতো যারা বেটা পোষে নোংরা টোংরা হয়, আচ্ছা ওই ছোট ছোট ট্যাঙ্ক গুলো, ছোট ছোট ট্যাঙ্ক, এরকম টিপলে নোংরাটা এখান থেকে উঠে যাবে। বাহ অল্প জল চেঞ্জ করে নোংরাটা পুরো তুলে নিয়ে। আচ্ছা এটার দাম কেমন করেছো? 125 টাকা। তোমরা কিন্তু বেটা কিউব যারা তোমরা যারা ইউজ করছো বাড়িতে জল পরিষ্কার করার জন্য কিন্তু অসাধারণ জিনিস কিন্তু, একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক তোমরা যারা করছো তার জন্য সয়েল কিন্তু দরকার পড়ে, অ্যামাজন সয়েল কিন্তু দাদার কাছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ দাদা। এটা কোয়ালিটির আছে, এটা এইটা কিন্তু 9 লিটার আছে, এটা কিন্তু ভার্সন 2টা। আচ্ছা এটার দাম কেমন করছো? 2750 টাকা দাম থাকছে, তোমরা দেখতে পাচ্ছ 2750 টাকা হচ্ছে রিটেল দাম। তোমরা যারা দোকানে বা অন্য কোনো জিনিস পারপাসে যদি ইউজ করো এটা কিন্তু পাইকারি রেটে হয়ে যাবে যখন তোমরা এর চেয়ে বেশি কিনবে। বাহ ঠিক আছে দাদা। এটা 3200 নিচে বিক্রি। আচ্ছা 3200 নিচে বিক্রি নেই। বাহ ঠিক আছে,
750 টাকা দাদা কিন্তু দিয়ে দিচ্ছে। কমেন্টসটা দেখবো যে ভিডিওতে যে আমি দামটা কি নিচ্ছি। ঠিক আছে, একদম আমার বলুক, আমি কম নিচ্ছি না বেশি নিচ্ছি। ঠিক আছে দাদা, ঠিক আছে দাদা। আচ্ছা, বেটা ট্যাঙ্কের জন্য একটা ট্যাঙ্ক দেখে নাও, এখন কিন্তু নতুন খুব উঠেছে এটা, দেখতে পাচ্ছ, এই হচ্ছে ট্যাঙ্কের মডেলটা। আচ্ছা, এটার দাম কেমন করেছো? লাইট দেওয়া আছে। আচ্ছা, লাইট দেওয়া আছে এটার মধ্যে আবার? বাবা, এটার মধ্যে আবার লাইট দেওয়া আছে দাদা বলছে। আচ্ছা দাদা, এটার দাম কেমন করেছো? 350 টাকা। এটার দাম করেছে মাত্র 350 টাকা, লাইট দিয়ে 350 টাকা দাম থাকছে। আচ্ছা, এইটা, ও বাবা, দাদা আবার বলছে নাকি এইটার উপর আবার কিন্তু লেস পাবে, মানে 350 টাকার মধ্যেও তোমরা কিন্তু লেস পাচ্ছ আবার। বাহ, দারুণ সুন্দর কিন্তু। রাখার জন্য ফিনাইল তোমার দাদার হাতে দেখতে পাচ্ছ, ফিনাইল গুলো কেমন দাম করেছি বলে দাও? এগুলো 40 টাকা ফুট। আচ্ছা, বেশি করে নিলে কমে যাবে। আচ্ছা, 40 টাকা করে ফুট হোলসেল করি। আচ্ছা, এইটা দাদা হোলসেল করে কিন্তু 40 টাকা করে ফুট। দোকানদারের যদি লাগে আমার কাছ থেকে নিতে পারো, দোকানদারের দামটা আলাদা হবে, সেটা ফোন করে জেনে নিতে। আচ্ছা, 40 টাকা করে ফুট তোমরা কিন্তু বেশি কোয়ান্টিটি নিলে দাম কিন্তু আলাদা থাকছে দাদা কিন্তু বলে দিল। একদম একদম দাদার কথা যেরকম, কাজও তেমনি সেরকম। বায়ো বল থেকে শুরু করে সিমামিক ক্রিম অবধি দাদা কাছে কিন্তু অ্যাভেলেবেল, অনেক প্রচুর পরিমাণে আমার কাছে আছে। আচ্ছা, এগুলো একটা করে প্যাকেট আমি স্যাম্পেলে দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এগুলো হোলসেল করে এগুলো করে দিয়ে যাবে। আচ্ছা, তুমি লুজও তুমি দেবে, তাই তো? লুজও কিন্তু কিনলে 100 গ্রাম মতো। বাহ, 100 গ্রাম কিনলে তোমরা কিন্তু 100 গ্রামে তোমরা কিন্তু পেয়ে যাবে কিন্তু। এই প্যাকেটটার দাম বলা যাবে তো? এটা 750 টাকা কিলো। আচ্ছা, যদি 1 কিলো নিয়ে নেয় 600 টাকা আসবে। 600 টাকায় আসবে? বাহ, 650 টাকা কিলো। লুজ যখন কিনবে তখন 650 টাকা কেজিতেই থাকবে। ঠিক আছে দাদা, ঠিক আছে দাদা, ঠিক আছে। স্পঞ্জ খুঁজছে জলটাকে আরো বেশি ফিল্টার করার জন্য, আরো বেশি পরিসরে এইচডি প্যাড। আচ্ছা, এইচডি প্যাডটা তো এটা মার্কেটে খুব কমই লোকে বেচে। আচ্ছা, এগুলো অ্যাকোয়ারিয়ামের জিনিসের মধ্যে পড়ে। আচ্ছা, এটা 8টা লেয়ার আছে। 8টা লেয়ার আছে এখানে কিন্তু, 8টা লেয়ার থাকছে দাদা কিন্তু বলে দিচ্ছে, দেখে নাও, 8খানা লেয়ার থাকছে। আর এটা একবার লাগালে কাস্টমার বুঝতে পারবে জল কতটা ক্লিন হচ্ছে। বাহ, আচ্ছা, এটার দাম কেমন পড়ছে? 320 টাকা পুরো প্যাকেটটার দাম থাকছে? হ্যাঁ, এটা 2 পিস করে থাকে। আচ্ছা, 320 টাকা করে দাম থাকছে। আচ্ছা, আমাকে একটা কথা বলে দাও, এটা সিঙ্গেল পাওয়া যাবে কি? সিঙ্গেল কেন? সিঙ্গেল বিক্রি করে নিতে হবে, যদি লাগে তুমি বিক্রি করে দেবো। বাহ, ঠিক আছে দাদা, ঠিক আছে, তোমার কাছে সিঙ্গেল কিন্তু দাগ, হ্যাঁ, তোমার কাছে সিঙ্গেল তোমার কিন্তু পেয়ে যেতে পারো, দাগ আছে এসে কথা বলতে হবে। এইচডি প্যাড, ঠিক আছে, ঠিক আছে দাদা, ঠিক আছে। বাহ, খালি স্পঞ্জগুলো খালি দেখে না, সাইজ খালি দেখো, দু রকমের সাইজ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অ্যাভেলেবেল। যারা সাম বানায় সামের মধ্যে দিতে পারবে, বা পাওয়ার ফিল্টার স্পঞ্জ খারাপ হয়ে গেলে এগুলো কেটে ঢুকিয়ে দিতে পারবে। একদম একদম, এগুলো দাম আছে 230 টাকা। 200, মানে এই বড় স্পঞ্জ ফিল্টারটা 230 টাকা পেয়ে যাচ্ছে? বাবা, এই বড় স্পঞ্জ ফিল্টারটা তোমরা কিন্তু 230 টাকা পেয়ে যাচ্ছ। নর্মাল ট্যাঙ্কের জন্য সাইফন আমাদের দরকার। আচ্ছা, এটার দাম কেমন করেছো? এগুলো 140 টাকা। 140 টাকা থাকছে। এই একটা আছে, এটার দাম পড়বে 150 টাকা। এটার দাম থাকছে 150 টাকা। ঢাকনার কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে, 6 মাসের পর থেকে বা 4 মাসের পর থেকে ঢাকনা ভেঙে যাচ্ছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে, এরকম ঢাকনা তোমার কাছে পাওয়া যাবে অ্যাভেলেবেল? আমি একটা ঢাকনা করে দেবো, যে ঢাকনাটা লাইফ টাইম গ্যারান্টি দেবো, কাস্টমারের কাছে নষ্ট হবে না, লাইফ টাইম গ্যারান্টি। ওয়াও, লাইফ টাইম গ্যারান্টি থাকবে? লাইফ টাইম গ্যারান্টি, অন্তত আমি লাইফ টাইম হলে 20 বছর গ্যারান্টি দেবো, তার মধ্যে কিছু হবে না। বাহ, আমি বাজিয়েও দেখি না, কাস্টমার বাজিয়েও দেখে নিতে পারে। বাহ, ঠিক আছে, এখনই আমি 2 ফুট ট্যাঙ্কে তোমরা দেখতে পাচ্ছ উপরে যে ঢাকনাটা, যেটা দাদাও কিন্তু বলছে, তোমার যত জোরে মারি না কেন। বাহ, দারুণ সুন্দর, দারুণ সুন্দর কিন্তু, একদম ওয়াও, দেখে নাও, দেখে নাও দাদা কিন্তু নিচে ফেলেও দিচ্ছে কিন্তু, দেখতে পাচ্ছ। বাহ, দারুণ সুন্দর, আচ্ছা, সে ব্যবস্থা তুমি করে দিয়েছো সব, একদম একদম একদম, 4 ফুট 5 ফুট 6 ফুট যে কোনো মাপ বলবে আমি এটা করে দেবো। বাহ, এটার দাম পড়ে যাবে 350 টাকা স্কোয়ার ফুট। বাহ, 350 টাকা স্কোয়ার ফুটে পড়ে যাবে, তাই তো? ঠিক আছে, এবার তোমার চ্যানেলের নাম করলে পরিচ্ছন্ন একটা প্ল্যান্টের ট্যাঙ্কের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু তার আগে ভেতরে কি কি মাছ আছে সেগুলো তো দেখা আমাদের খুব দরকার। গাপ্পি প্রেমিক তোমরা যারা আছো, তোমরা তারা ভেতরে দেখতে পাচ্ছ, এটা কি ব্ল্যাক গাপ্পিগুলো তোমরা দেখে নাও, খালি টেলটা দেখো, একদম রং আকার তুলির মতন লাগছে দেখতে। ওয়াও, আচ্ছা, হার্লি কুইন রাসব্রাস আছে, এদিকে তোমার নিয়ন টেট্রা আছে। বাহ, খালি অ্যাক্টিভ দেখে নাও, তোমাদেরকে আমি একবার ভিডিওটা, মানে অ্যাকোয়ারিয়ামটা ট্যুরটা তোমাদের একবার করি।
আচ্ছা, আমার কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু একটা জিনিস বলা হয়নি, সেটা তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি ভিডিওটার মাঝখানে। এখানে যা যা প্ল্যান তোমরা দেখতে পাচ্ছ, বাই টু বাই যদি তোমরা যদি প্ল্যানগুলোর নাম যদি বলতে পারো, আমার তরফ থেকে একটা পাওয়ার ফিল্টার গিফট থাকবে কিন্তু, ঠিক আছে? এই ভিডিওতে থেকে তোমরা যদি সব প্ল্যানের নাম বলতে পারো আর কী কী মাছ আছে যদি বলতে পারো, আমার তরফ থেকে একটা পাওয়ার ফিল্টার গিফট থাকবে। 2 ft x 15 x 15 এই হচ্ছে অ্যাকোরিয়াম ট্যাঙ্কটা, প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য একদম আদর্শ কিন্তু এই অ্যাকোরিয়ামটা। তার সঙ্গে ডিপউড তো তোমরা দেখতে পাচ্ছ, আনুবিয়াস থেকে শুরু করে আদার সব প্ল্যান আছে, প্ল্যানের নামগুলো কিন্তু আমি বললাম না। বাহ, দেখে নাও, ট্যাঙ্ক তো ট্যাঙ্কই লাগছে দেখতে। ক্যানিস্টার ফিল্টার তোমাদের দেখিয়ে দিই, ক্যানিস্টার ফিল্টার তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে, ক্যানিস্টার ফিল্টার আছে আর সিওটির জন্য সিলিন্ডারটা আছে তোমরা দেখতে পাচ্ছ, আর টাইমারটা দেখে নাও, এখানে টাইমারটা লাগানো আছে। এই টাইমারটা তোমার ঠিক ঠিক টাইমের মধ্যে লাইট জ্বলবে, সিওটি হবে, সব কিন্তু এই সিস্টেমটা কিন্তু করা আছে। দারুণ সুন্দর করে একদম পরিপাটি করে গুছিয়ে কিন্তু এই অ্যাকোরিয়াম প্ল্যান্টেড ট্যাঙ্কটা কিন্তু করেছে। প্ল্যান্টেড ট্যাঙ্কের সব থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে, প্ল্যান্টেড ট্যাঙ্কের বড়ো ব্যাপারটা হচ্ছে লাইটটা, স্যামসাংয়ের কোম্পানির লাইট তোমার এখানে দেখতে পাচ্ছ। তুমি আমাকে একটা কথা বলে দাও, এই ট্যাঙ্কটা কি যদি কত যায়, মানে এরকম সব কিছু নিয়ে একদম পুরো একদম পুরো যা আছে পুরো সেম জিনিসটা যদি কেউ যদি চায় কত টাকার মধ্যে পাবে? মোটামুটি 30,000 টাকা। 30,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ, মানে তুমি বাইরে গিয়ে পুরো করে দেবে, একদম পুরো কমপ্লিট করে দেবে, অল কমপ্লিট মাছ ফাছ ছেড়ে দেবো সব। বাহ, সব দামি দামি মাছ ছেড়ে দেবে, এরকম নিয়ম গালিনাল দিয়ে গাপি ভালো ভালো মাছ পাবে। অনেকদিন পর দাদার কিন্তু ভিডিওটা আবার কিন্তু চলে এসছে, তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখো, খালি কম নয় এই, কিন্তু এর থেকে কিন্তু তোমরা কিন্তু আমার কাছ থেকে কিন্তু গিফটও তোমরা কিন্তু পাচ্ছ। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখতে থাকো, গুরুজনদের আশীর্বাদ আর দাদাদের ভালোবাসা নিয়ে আজকে প্রথম পার্টে ভিডিওটা শেষ করলাম। সেকেন্ড পার্টে ভিডিওটা আসছে, তার মধ্যেও কিন্তু গিফট থাকবে। গুরুজনদের আশীর্বাদ আর দাদাদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। টাটা।